আমরা সবাই জানি অম্বুবাচীর সময় 3 দিন গৃহদেবীর পূজার্চনা বন্ধ থাকে। কি এই অম্বুবাচী? সংস্কৃত শব্দ অম্বু ও বাচীর অর্থ করলে দাঁড়ায়, অম্বু শব্দের অর্থ হলো জল আর বাচী শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। অর্থাৎ এই সময় পৃথিবীতে জলের মাত্রা বৃদ্ধি পায়। ঋতুচক্রে এই সময় বর্ষাকাল প্রবেশ করে। গ্রীষ্মের প্রখর দাবদাহের পর বর্ষার আগমনে ধরিত্রী সিক্ত হয়ে ওঠে এবং নতুন রূপে বীজ ধারণের যোগ্য হয়ে ওঠে। এই সময়কে অম্বুবাচী বলে। মহাজাগতিক ধারায় পৃথিবী যখন সূর্যের মিথুন রাশিস্থ আদ্যা নক্ষত্রে অবস্থান করে, সেদিন থেকে বর্ষাকাল শুরু ধরা হয়। নারীরা যেমন ঋতুমতী বা রজস্বলা হলে সন্তান ধারণে সক্ষম হন, তেমনি অম্বুবাচীর এই 3 দিনকে পৃথিবীর ঋতুকাল ধরা হয়। এর সাথে প্রাচীন কৃষি ব্যবস্থা জড়িয়ে আছে। এই 3 দিন জমিতে চাষ বন্ধ রাখা হয়। পৃথিবী আবার নতুন ফসল উৎপাদনের উপযোগী হয়ে ওঠে। পৃথিবী তো আমাদের মা, সেই মায়ের সম্মানার্থে ও সুবিধার্থেই এই অম্বুবাচী প্রথা প্রচলিত।